হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফাই ম্যান ইউরচিন ফাইন ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সো আজকে হচ্ছে আমি কক্সবাজারের ডে টু। কালকে হচ্ছে ওরকম আমি ভিডিও টিডিও করি নাই, আমি আশেপাশে গেছিলাম বিভিন্ন জায়গায়। বার্মিজ মার্কেটে গেলাম, কলদলিতে গেলাম, সুগন্ধা পয়েন্টে গেলাম, এই আশেপাশে এই টুকটাকি করলাম। আর আজকে থেকে যাবো আমরা ফান ফেস্টে, যাবো প্যারাসিলিং করবো, জেট স্কি চালাবো। ও আচ্ছা, কালকেও চালাইছিলাম, আজকে আবার চালাবো। আর আজকে মেইনলি থেকে আপনার ইনানি বিচ, রয়্যাল টিউলিপ, যে ওয়াটার পার্ক, এইসব জায়গায় ঘুরবো। তো চলুন আমার সাথে। বাইরে যে রোদ, প্রচণ্ড রোদ, এইরকম রোদ বাইরে। আমরা হচ্ছে কি রয়্যাল টিউলিপে একদম চলে আসছে, আর আমাদের পাঁচ সাত মিনিট লাগবে আমাদের পৌঁছাইতে। এটা হচ্ছে কি ইনানি বিচ, কিছু বছর আগেও ভাবেন, এক দুই বছর আগেও এখানে লোকজন আসতো না, একদম জনশূন্য ছিল। যারা এই মেরিন ড্রাইভ দিয়ে রয়্যাল টিউলিপে যাইতো বা রয়্যাল টিউলিপের লোকজনই এখানে এসে আপনার পানিতে নামতো। আমরা সেখান থেকে টিকিট নিয়ে নিবো। এই যে টিকিট কাউন্টার, চারটা প্যাকেজ আছে, 700 টাকা থেকে শুরু 1100 টাকা পর্যন্ত, আর ফ্রি ফর এজ আপ টু 4 ইয়ার্স, এর উপরে সবাই টাকা লাগবে। আচ্ছা, এবার ফেরত দিতে হবে আপনাদেরকে। আচ্ছা, সবাই হারাবে না কিন্তু এগুলো। এভাবে এখানে ট্যাগটা স্ক্যান করে ঢুকতে হবে ভিতরে। ওরা পারবে না, আমি পারবো। এখানে লকার ইয়ে করে দিল, এটা কি করলেন আপনি? ও আচ্ছা, এটা বিল করছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে তো এগুলো ছিল, আগে তো আপনার কাগজের টিকিট ছিল, কবে থেকে করছে? স্যার আপডেট হচ্ছে আমাদের 6 মাস থেকে। 6 মাস থেকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হয়ে যায় না, কিন্তু শান্তি হও। এই বিল করতেছে ওই যে লকারের চাবিগুলো, আর মেল ওয়াশরুম আর ফিমেল ওয়াশরুমে আলাদা আলাদা লকার, আলাদা আলাদা লকার রাখতে পারবেন। এই সব হচ্ছে বাচ্চাদের সাইড, আর এদিকে হচ্ছে লকার, আর হচ্ছে রয়্যাল টিউলিপ হোটেল, আর এই সামনে হচ্ছে গিয়ে বড়দের সাইড। আমাকে লকার দিচ্ছে কত নাম্বার, লেট মি চেক। লকার
বাচ্চাদের ঢুকবো স্যান্ডেলগুলো বাইরে রাখতে হবে এখানে গরম এটা হচ্ছে কিডসাইডে একদম উপর থেকে ওয়াটার পার্কটা দেখতে এরকম আর সোজা হচ্ছে রয়্যাল টিউলিপ হোটেল পিছনে এরকম আপনার ড্রাই রাইডসগুলো আছে পিছে আর ওই যে একটা রেস্টুরেন্টও আছে এখানে চাইলে আপনারা ভিতরেও লাঞ্চ করতে পারবেন আর এই হচ্ছে গিয়ে বিভিন্ন রাইডস একটার মধ্যে করে বিভিন্ন রাইডসগুলো ইয়ে করা পানি চলে যাবো আবার টিউবটা নিয়ে এসে আবার পাঁচতলা আবার ছয়তলা উপরে উঠতে হবে কোন দিকে উঠতে হবে ভাই এদিকে আবার ইয়ে সিস্টেম করতে হবে কেন করতে হবে না
এদিকে সিঁড়ি ছিল কিন্তু, এদিকে সিঁড়ি ছিল। একটা ফার্স্টে দেখে আমার খুব ভয় লাগতেছিল, তারপরেও আমি মানে একটু রিক্স নিয়ে ট্রাই করলাম। এটা হচ্ছে গিয়ে প্রায় তার 80 ডিগ্রি বা 75 ডিগ্রি অ্যাঙ্গেলের নিচে নামে। প্রথম নামার সময় প্রচণ্ড ভয় লাগে আর বুকে চাপ লাগে, কেমন জানি ভয় লাগে। তা ভয়ে তো আমি চোখ খুলতে পারি না, নামার পরে আমি চোখ খুলছি। এমনি অল ওভার খুব ভালোই লাগে, মজা লাগে খুব। এখানে এত সুন্দর লাগতেছে দেখতে, একদম একটা 7 তলায় আর 6 তলায় আমি দাঁড়ায় আছি। এটা হচ্ছে আপনার যে কক্সবাজার থেকে ডাইরেক্ট সেন্ট মার্টিনে যাবে, এটা এখন ছাড়ে না, এটা হচ্ছে আপনার উইন্ড স্টেশন ছাড়বে, তখন হচ্ছে পানি বেশি থাকে, তো তাহলে বড় বড় শিপগুলো এখানে আসতে পারে। এই রাইডগুলোতে আপনার সে দুজন করে যেতে হয়, একজন করে যেতে পারবে না, আর সামনে হচ্ছে যার ওয়েট বেশি তার বসতে হয়। সো এখানে সামনে আমার বাবা বসছিল, আর এখানে কোনোভাবে ওরা হাতে আপনার ক্যামেরা ইউজ করতে দিবে না, কারণ কি হাত দিয়ে টাইট করে ধরে রাখতে হবে দুই সাইডগুলো যেন পড়ে না যায় কেউ। তাই এখানে আমি হচ্ছে গিয়ে চেস্ট মাউন্ট দিয়ে গোপ্রোটা মাউন্ট করা হয়েছিল, কিন্তু কোনো কারণে ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু নিচে হয়ে গেছে, নেভার মাইন্ড। ওটার মধ্যে ঢুকত এরপরে দেবে, এইবার দেবে, রাখাইস না, হাত ভিতরে, হাত ভিতরে। হ্যাঁ গেছে 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 গেছে। তো এইটা হচ্ছে ডুয়ো রাইডের মধ্যে সবচেয়ে রিস্কি রাইড। এটা হচ্ছে গিয়ে নামার পরে একটা স্লাইড টাইপের অনেক উপরে চলে যায়, যত ওজন বেশি থাকে তত উপরে উঠে ফোর্সের কারণে। তা আমার বাবার ওজনের কারণে এটা অনেক একদম লাইক টপ টাচ করে ফেলছিল, ওইখানে একটু ভয় লাগছিল, এছাড়া এমনি খুবই মজা লাগে। এই সবুজ টিউবটা হচ্ছে গিয়ে মোস্ট রিস্কিয়েস্ট রাইড এই পুরো ওয়াটার পার্কে, আর এটা সবাইকে করতেও দেওয়া না, একটা ওয়েট লিমিট আছে এখানে, হায়েস্ট আপনার 90 কেজি পর্যন্ত নেয় এরা। আর সেকেন্ড ডেঞ্জারাস হচ্ছে কি এই ইয়ালোটা, যেটা আমি করছি। আর এখানে হচ্ছে আপনার পলিস্টার কাপড় ছাড়া, মানে পলিস্টার প্যান্ট আর পলিস্টার হচ্ছে আপনার শার্ট না গেঞ্জি না পরে আসলে আপনার রাইটে করতে দেয় না, কারণ কি আপনার যদি কটনে থাকে বা কোনো প্রিন্টে থাকে এমন রাবারের যেটা এই স্লাইডে আটকায় যাবে, তাহলে এই রাইডটার জন্য অনেক রিস্কি হয়ে যায়, এই জন্য সবাইকে অ্যালাউ করে না। এখানে একটা ড্রেসের ইয়ে আছে, আপনার ওখানে পলিস্টার বা স্লিপারি ড্রেস পরতে হবে, যেটা আমি পরে আসছিলাম, আমি আগে ভিডিওতে দেখে গেছিলাম। তো আপনার জন্য হেল্পফুল হয় এই জন্য আমি বলে দিলাম। এখানে অনেক মানুষ এসে দাঁড়াইছিল, তারা উঠতে পারে নাই, সো আপনি জন্য এসে আপনারা কোনো সমস্যা না হয়, আপনার টাকাটা ওয়েস্ট না হয়, এই জন্য আমি বলে দিলাম। ব্যান্ডটা হচ্ছে কারণ কি আপনি যদি আলটিমেট মানে আনলিমিটেড না উঠতে পারেন, একটা লিমিট রেখে আপনি উঠতে দিবে,
10 বারে আপনি এই ব্যান্ডে উঠতে পারবেন রাইডগুলোতে, সব জায়গায় স্ক্যান করে উঠতে হয়। এই কারণে করছে, আগের বার আপনি যত ইচ্ছা তত উঠতে পারতেন, তা এটা ওদের লস হয়, কারণ ওরা এই সিস্টেমটা করছে, তা ভালোই করছে। বাট আই থিঙ্ক প্রাইস একটু বাড়াইছে। আমরা এখন আগের সময় তখন 550 ছিল, এখন 700 করে পার পারসন। বাচ্চাদের জন্য কম নেই, 4 বছরের নিচে থেকে ফ্রি, তার উপরে সবাই জন্য আপনার 700 টাকা করে। আই থিঙ্ক ইটস ওভার প্রাইস,